আমাদের প্রকৃতিতে পাওয়া যায় এমন একটি ঔষধি পাতার নাম হচ্ছে পাথর কুচি। প্রাচীনকাল থেকে নানা রোগের চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের ঔষধি গাছ ব্যবহার হয়ে আসছে বিভিন্ন রোগের চিকিৎসায়। চিকিৎসা বিজ্ঞানীদের মতে পাথরকুচি পাতা কিডনি রোগ সহ কিডনির পাথর, গলব্লাডারের পাথর, লিভারের সমস্যা, পেট ফাঁপা, মৃগী রোগ, শিশুদের পেট ব্যথা, পাইলস, জন্ডিস, শরীরের জ্বালাপোড়া, উচ্চ রক্তচাপ সহ রক্ত আমাশয় ইত্যাদি ভয়াবহ রোগকে নিরাময় করতে পারে। পাথরকুচি পাতাটি আমরা কিন্তু কম বেশি সকলেই চিনি। এই পাতার এমন ঔষধি গুণাগুণ রয়েছে তা হয়তো অনেকেরই অজানা। আর জানাবো শরীরের বিভিন্ন রোগ সারাতে টিউমারকে গলিয়ে ফেলতে পাথরকুচি পাতাকে কিভাবে ব্যবহার করবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেক্ট টিপস বাই লাবণী। সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা আজকে চ্যানেলে নতুন হয়ে থাকলে স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। পাথরকুচি পাতার উপকারিতা ও ব্যবহার বর্ণনা করার পূর্বে আপনাদেরকে বলবো এ পাতা আপনারা কীভাবে চিনবেন। পাথরকুচি গাছ 1.5 থেকে 2 ফুট পর্যন্ত উঁচু হয়। পাতা মাংসল ও মসৃণ, কিছুটা ডিম্বাকৃতির রসালো টাইপের হয়। চারপাশে আছে ছোট ছোট খাঁজ, এই খাঁজ থেকে নতুন চারার জন্ম হয়। অর্থাৎ আপনি যদি একটি পাথরকুচি পাতা মাটিতে কিছুদিন ফেলে রাখেন সেই পাতা থেকে আরও বহু গাছের জন্ম হতে পারে। এবারে বলছি পাথরকুচি পাতার বিভিন্ন উপকারিতা সম্পর্কে। পাথরকুচি পাতা আমাদের পেট ফাঁপা সারাতে কাজ করে। অনেক সময় দেখা যায় পেটটা ফুলে গেছে, প্রস্রাব আটকে আছে, সে সময় 1 চা চামচ পাথরকুচি পাতার রস তৈরি করে তা একটু গরম করে নিন। এর মধ্যে অল্প একটু পরিমাণে চিনি মিশ্রিত করুন। এবারে এটি 1 কাপ পানির সাথে মিশিয়ে খেতে থাকুন। এর দ্বারা মূত্র তরল হবে, বায়ু নিঃসরণ হবে, পেট ফাঁপাটাও অনেকটাই কমে যাবে। এটি আপনি দিনে 2 বার সেবন করলে 1 থেকে 2 দিনের মধ্যেই আরাম অনুভব করবেন। শিশুদের পেট ব্যথার ক্ষেত্রেও কিন্তু এটি দারুণ কার্যকর। শিশুদের পেট ব্যথার ক্ষেত্রে আগে বুঝে নিন শিশুর কি আসলে পেট ব্যথা নাকি অন্য কোনো সমস্যা। যদি নিশ্চিত হতে পারেন যে শিশুর পেট ব্যথা হচ্ছে তাহলে শিশুকে এটি মুখে খাওয়ানো উচিত হবে না। শিশুদের ক্ষেত্রে 30 থেকে 60 ফোঁটা পাথরকুচি পাতার রস পেটে মালিশ করুন, দেখবেন পেট ব্যথা ভালো হয়ে গিয়েছে। পাথরকুচি পাতার রস বুকে জমা পুরনো কফ, সর্দি, কাশি দূর করতে সাহায্য করে থাকে। এই কফ দূর করার জন্য পাথরকুচি পাতার রস নিয়ে নিন 1 চা চামচ। এর মধ্যে খাঁটি মধু মিশ্রিত করুন 1 চা চামচ। দিনে 2 বার এই মিশ্রণটি পান করুন। সাথে আপনার বুকে ও পিঠে পাথরকুচি পাতার রস মালিশ করতে পারেন। দেখবেন খুব সহজেই বুকে জমা পুরনো কফ ভালো হয়ে গিয়েছে। যত পুরনো সর্দি কাশি থাকুক না কেন, বের হয়ে পরিষ্কার হয়ে যাবে এই পাতার জাদুকরী ছোঁয়া পেলেই। পাথরকুচি পাতা কোথাও কেটে বা থেতলে গেলে ব্যবহার করতে পারেন। যেমন আমরা ঠিক গাঁদার পাতা ব্যবহার করি, এই পাতার মধ্যেও কিন্তু অ্যান্টিসেপ্টিক গুণাবলী রয়েছে। টাটকা পাতা পরিমাণ মতো হালকা তাপে গরম করে নিন। তারপরে আপনার কাঁটা জায়গায় চাপ দিয়ে ধরে রাখুন, দেখবেন রক্ত পড়া ও ব্যথা কমে গিয়েছে। আপনার কাঁটা জায়গায় পাথরকুচি পাতার রস লাগাতে পারলে এটি ইনফেকশন দূর করতেও সাহায্য করবে। শরীরের কোথাও যদি ব্যথা অনুভব হয় তাহলে পাথরকুচি পাতার রস সেবন করা উচিত। রোজ সকালবেলা ঘুম থেকে উঠে 3 থেকে 4টি পাথরকুচি পাতা ভালোভাবে চিবিয়ে খান অথবা রস তৈরি করে খান। এছাড়াও পাথরকুচি পাতা ভালোভাবে পরিষ্কার করে নিন, তারপরে মুছে এর গায়ে অলিভ অয়েল কিংবা সর্ষের তেল মালিশ করে এটিকে গরম করে নিন। গরম অবস্থায় আপনার ব্যথার জায়গায় চাপ দিয়ে ধরে রাখুন। এভাবে 2 থেকে 3 বার করে আপনি পাতা পাল্টে পাল্টে চাপ দিন। আপনার শরীরে যত পুরনো ব্যথাই হোক না কেন তা ভালো হয়ে যাবে। একই পদ্ধতিতে যদি মাথা ব্যথার মধ্যে পাথরকুচি পাতা লাগাতে পারেন এবং এ পাতাটির রস সেবন করতে পারেন তাহলে মাথা ব্যথার সমস্যা দ্রুতই ভালো হয়ে যায়। মাইগ্রেনের প্রবলেম থাকলেও এই উপকরণটি ব্যবহার করে দেখতে পারেন। এ পাতাটির নাম পাথরকুচি হওয়ার উদ্দেশ্য হয়তো এটাই, কারণ এটি শরীরের বিভিন্ন জায়গার পাথর, কিডনির পাথর, গোল ব্লাডারের পাথরকে দূর করতে পারে। এর জন্য রোজ পাথরকুচি পাতা খেতে হবে 2 বার করে। 3টি করে পরিষ্কার পাতা নির্বাচন করে নিন। তারপরে আপনি এ পাতা দিনে 2 বার করে সকালবেলা খালি পেটে 1 বার এবং সন্ধ্যাবেলা 1 বার চিবিয়ে খান। ততদিন পর্যন্ত চিবিয়ে খাবেন যতদিন পর্যন্ত আপনার কিডনির পাথর ও গলব্লাডারের স্টোন বেরিয়ে না যাচ্ছে। দেখবেন আপনি উপকার অবশ্যই পাবেন। কিডনি রোগের পাশাপাশি এটি জন্ডিস প্রতিকার করতেও সাহায্য করে থাকে। লিভারের যে কোনো সমস্যা, ফ্যাটি লিভার অথবা লিভারের দূষিত পদার্থ বের করার জন্য রোজ অবশ্যই পাথরকুচি পাতার রস খাবেন। আপনি যদি পাথরকুচি পাতার রস সকালবেলা খালি পেটে খেতে পারেন এটি জন্ডিস রোগকে গোড়া থেকে নির্মূল করতে সাহায্য করবে।
অনেক সময় আমরা আমাদের সামনে মৃগী রোগীদের দেখে থাকি। কোনো মানুষ যদি মৃগী রোগে আক্রান্ত হয় তাহলে তার মুখে 2 থেকে 10 ফোঁটা পাথরকুচি পাতার রস দিলে সঙ্গে সঙ্গে এই সমস্যা থেকে উপশম মেলে। পাথরকুচি পাতা ত্বকের জন্য দারুণ উপকারী। এ পাতা ত্বকের জ্বালা পোড়া কমানোর ক্ষমতা রাখে। পাথরকুচি পাতায় প্রচুর পরিমাণে পানি থাকে যা ত্বকের জন্য খুব উপকারী, সাথে সাথে এর মধ্যে জ্বালা পোড়া কমানোর ক্ষমতাও রয়েছে। যারা ত্বক সম্বন্ধে সচেতন তারা পাথরকুচি পাতা বেটে ত্বকে লাগাতে পারেন, ব্রণ ও ফুসকুড়ি জাতীয় সমস্যাগুলো দূর হয়ে যাবে। মুখে যদি কখনও ফোড়া ওঠে অথবা শরীরের কোনো জায়গায় যদি বিষফোড়া ওঠে সে ব্যথা উপশম করার জন্য পাথরকুচি পাতার মধ্যে তেল লাগিয়ে ফোড়ার উপরে কিছুক্ষণ রেখে দিন। ফোড়া খুব তাড়াতাড়ি পেকেও যেমন যাবে এর ব্যথাও কিন্তু খুব দ্রুত দূর হয়ে যাবে। পাইলস বা অসুরোগ বর্তমান যুগে একটি অনেক ভয়াবহ সমস্যা। পাথরকুচি পাতার রসের সাথে গোলমরিচ মিশিয়ে পান করলে পাইলস ও অসুরোগ থেকে মুক্তি পাওয়া যায়। এজন্য সকালবেলা 4 থেকে 5টি পাথরকুচি পাতার রস তৈরি করে নিন। এর মধ্যে 1/4 চা চামচের 1 ভাগ অথবা 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো মিশিয়ে পান করুন, দেখবেন পাইলসের সমস্যা থেকে অনেকটাই মুক্তি মিলেছে। এছাড়াও আপনার যন্ত্রণার জায়গায় নিয়মিত পাথরকুচি পাতার প্রলেপ লাগান, দেখবেন যন্ত্রণা থেকে অনেকটাই উপশম মিলছে। যাদের শরীরে দাঁত, খাজ, খুজলি, অ্যালার্জি, একজিমার মতো সমস্যা বা যে কোনো ধরনের চর্মরোগের সমস্যায় ভুগছেন তারা আক্রান্ত স্থানে পাথরকুচি পাতা বেটে প্রলেপ লাগান, খুব দ্রুত উপকার মিলবে। এ পাতা রক্তপিত্ত সারাতে পারে। পিত্তজনিত ব্যথায় রক্তক্ষরণ হলে 2 বেলা 1/4 চা চামচ পাথরকুচি পাতার রস 2 দিন খাওয়ালেই সেরে যাবে। এছাড়াও পাথরকুচি পাতা মেহ রোগের উপশম করে। সর্দিজনিত কারণে শরীরে নানা স্থানে ফোড়া দেখা যায় যাকে মেহ বলা হয়। এক্ষেত্রে পাথরকুচির পাতার রস 1 চামচ করে সকাল বিকেল 1 সপ্তাহ খেলে মেহ সংক্রান্ত রোগগুলো দূর হয়ে যায়। পাথরকুচি পাতা কলেরা, ডায়রিয়া ও রক্ত আমাশয় দূর করতে সাহায্য করে। 3 মিলিলিটার পাথরকুচির পাতার জুসের সাথে 3 গ্রাম জিরা পাউডার ও 6 গ্রাম ঘি মিশিয়ে কয়েকদিন খেলে কলেরা, ডায়রিয়া ও রক্ত আমাশয় সমস্যা দূর হয়ে যায়। অনেকেই উচ্চ রক্তচাপের রোগী উচ্চ রক্তচাপে ভুগতে হয়। তারা যদি উচ্চ রক্তচাপের সমস্যাকে দূর করতে চান সকালবেলা ঘুম থেকে উঠে 3 থেকে 4টি পাথরকুচি পাতার রস সেবন করুন, দেখবেন ওষুধ ছাড়াই রক্তচাপ নিয়ন্ত্রণে চলে এসেছে। শরীরের কোথাও যদি বিষাক্ত পোকামাকড় কামড়ায় সেখানে পাথরকুচি পাতার রস লাগাতে পারলে বা আগুন দিয়ে সেঁকে লাগাতে পারলে বিষাক্ত পোকার কামড়ের জ্বালা দূর হয়ে যাবে। এটি মূত্রথলির বিভিন্ন ধরনের সমস্যা দূর করতে সাহায্য করে, মূত্রের ইনফেকশন দূর করতে সাহায্য করে। পাথরকুচি পাতা শরীরের যে কোনো জায়গার জ্বালা পোড়া কমায়। যেমন অনেকেরই হাতের তালু, পায়ের তালু, মাথার তালু বা শরীরের বিভিন্ন জায়গায় জ্বালা পোড়া হয়, সেক্ষেত্রে পাথরকুচি পাতার রস সেবনের পাশাপাশি পাথরকুচি পাতার শেক দিন বা এ পাতার রস বানিয়ে আক্রান্ত স্থানে প্রলেপ লাগিয়ে রাখুন, দেখবেন জ্বালা পোড়া কত দ্রুত ভালো হয়ে গিয়েছে। পাথরকুচি পাতার উপকারিতাগুলো সম্পর্কে জেনে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। গাছ থেকে যখনই পাথরকুচি পাতা নির্বাচন করবেন দাগমুক্ত পরিষ্কার পাতা নির্বাচন করবেন এবং চেষ্টা করবেন টাটকা পাতা ব্যবহার করতে। বাসি পাতা ফ্রিজে রেখে ব্যবহার করলে উপকারিতা কম পৌঁছাবে আপনাদের শরীরে। তো ভিউয়ার্স, পাথরকুচি পাতার উপকারিতাগুলো জেনে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।